আমার ভাইয়েরা, পবিত্র কুরআন এর কেরেন্দে সূরা মায়েদা পার নম্বর 6 আয়াত নম্বর 55 আয়াত নম্বর এই আয়াত কেরেমা নাজিল হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবীর সাহাবী, আব্দুল্লাহ ইবনে সালাম কে তার গোত্রের মানুষরা, সমাজের মানুষরা, বনি কুরাইজা বনু নজরের গোত্ররা তার এলাকাবাসীরা তাকে বয়কট করলো, সমাজচ্যুত করলো। সমাজের মানুষরা বলল, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার সাথে আমাদের আর কোনো উঠা বসা নাই, লেনদেন নাই, সমাজের সাথে কোনো আচার আচরণ নাই, কথাবার্তা নাই। আমরা আজ থেকে আমরা সকল বিদুর মেরা ইহুদি নাসরা খ্রিস্টান পত্তলিকরা, তুমি আব্দুল্লাহ ইবনে সালামকে বয়কট করলাম। জোরে বলুন না উযুবিল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম নবীর সাহাবী, তিনি বারাক্রান্ত হৃদয় নিয়ে প্যার নবী রহমাতুল্লিল আলামিন নবীর কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। বলেন না ইয়া রাসূল, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা বি ওয়া উম্মি ওয়া মালি ইয়া রাসূলুল্লাহ। রাসূল, আপনার কালেমা শরীফ পড়ে আমি মুসলমান হলাম, সাহাবী হলাম। রাসূল, আমার সমাজের মানুষরা, আমার গোত্রের মানুষরা, বনি কুরাইজা বনু নাজিরের মানুষরা আমাকে সমাজচ্যুত করেছে, আমাকে সমাজ থেকে বের করে দিয়েছে। তারা বলতে লাগলো, তোমার সাথে কোনো ওটা বসা নাই, তোমার সাথে কোনো সমাজের কোনো লেনদেন নাই, আত্মীয়তা নাই, তোমাকে এক লাখ করে দিলাম, এক গজ্জা করে দিলাম। বলুন না উযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে লামকানের খোদা অলমাইটি আল্লাহ গফুর গফফার রহিম রহমান রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ও জিব্রাইল আমিন, আমার বন্ধু নবীর উপর কোরআনের আয়াত নিয়ে যাও, আমার বন্ধু নবীর গোলাম আব্দুল্লাহ ইবনে সালামের শানে কোরআনের আয়াত আমি নাজিল করতে যাচ্ছি, এই কোরআনের আয়াতটুকু আমার বন্ধু এবং আমার সাহাবীদেরকে তুমি শুনিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমা নিয়ে ওই উপস্থিত ক্ষেত্রে হযরত জিব্রাইল আমিন আমার রহমাতুল্লিল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, নাজিল করে দিলেন। আমার আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দারা, আমার প্রিয় নবীর গোলামরা, তোমার যদি তোমার সমাজের কেউ বন্ধু না হয়, আমি আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বন্ধু কারা কারা, তোমার ফ্রেন্ড কারা কারা, তোমার দোস্ত কারা কারা, তোমার সাহায্যকারী মদতকারী কারা কারা, তোমার প্রিয় ভাজন কারা, তোমার পিয়ার তোমার প্রিয় ব্যক্তি কারা, মত্রা তোমাদের বন্ধু হচ্ছে কে, একটু জোরে বলুন কে। আমাদের পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ক্লাস নম্বর 1 বন্ধু কে, আরো জোরে বলুন কে। এরপরে সেকেন্ড নাম্বার হচ্ছে ও রাসূলুহু, আল্লাহর প্রিয় রাসূল আমাদের বন্ধু। বলুন না সুবহানাল্লাহ। তাট বন্ধু হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা যারা ঈমানদার, যারা বেঈমান, যারা বেঈমান তারা আমাদের বন্ধু নয়। বন্ধু কে একটু বলেন না কে। এই ছেলে কথা বলবো না, আমার মুরব্বির সামনে আসুন একটু। ছেলেরা তোমরা একটু পিছনে যাও, আমাদের মুরব্বীদেরকে, তোমাদের মুরব্বীদেরকে একটু জায়গা করে দাও, সামনে আসুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, মসজিদের মিনার হতে পোকারে আজাদ, জাগো মানুষ জাগো জাতি জাগো মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। এই বাংলাদেশের সূর্য উদিত হয় প্রায় 3 লক্ষ মসজিদে আপনার সুবে সাদিকের পরে ফজরের আজানের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের সেই রক্তিম লাল সূর্য অস্তমিত হয়
প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদে মুয়াজ্জিনের আজানের মাধ্যমে এই বাংলাদেশ হচ্ছে মসজিদের দেশ, এই বাংলাদেশ হচ্ছে আল্লাহকে সেজদা দেওয়ার ভূখণ্ডের দেশ। বলুন সুবহানাল্লাহ। এই দেশের মধ্যে ইসলামের ঝান্ডা নিয়ে, নামাজের দাওয়াত নিয়ে শাহজালাল ইয়ামানি এসেছে, শাহপরানি ইয়ামানি এসেছে, গৌসুল আজম মেজবানদারি এসেছে, হযরতে আলিশা রাহমাতুল্লাহ আলাই এসে এই স্বাধীন সোনার বাংলাদেশে পবিত্র বারৌলিয়ার পুণ্যভূমিতে আল্লাহর দ্বীনকে নামাজের পরিবেশ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম কবি কাজী নজরুল ইসলাম বলেন, মসজিদেরি মিনারে হতে পুকারে আজাদ, জাগো মানুষ জাগো জাতি জাগো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলে, আসসালাতু খায়রু মিনান নওম, নামাজ ঘুম থেকে প্রায়ার বেস্ট অফ স্লিপিং, তার ঘুম থেকে নামাজ সর্বোত্তম। এখন আমরা যুবক যুবতীরা, মুসলিম সমাজ, মুসলিম পরিবারের সকল সদস্যরা আমরা বলতেছি, না না, মুয়াজ্জিনকে সেন্টেন্স প্রত্যাহার করতে বলো, সে আপনার নামাজের সে ঘুম বড়। জোরে বলুন না নাউযু বিল্লাহ, আরো চিল্লায় বলুন নাউযু বিল্লাহ। আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া দরকার আছে কিনা বলেন আমার ভাইরা। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरकी, मनसूबो है जिससे वरफअना लक ज़िक्रके, जिस ज़ात का कुरआनों में भी जिक्र चली है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। बोलो अल्लाहु अकबर। अमर मेरा अल्लाह पाक रब्बुल आलमीन কুরআনের আয়াত নাযিল করে দিলেন আব্দুল্লাহ ইবনে সালামের শানে, ইন্নামা ওয়ালিজ্জুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এই পৃথিবীর মুসলমানরা, তোমাকে যদি তোমার সমাজের মানুষরা একগজ্জা করে দেয়, তোমাকে যদি সেপারেট করে দে, সমাজচ্যুত করে দে, তোমার দুঃখ নাই, কয় নাই, লয় নাই, সংশয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার সাথে আছি, তুমি বান্দা যদি আমি আল্লাহর সাথে থাকো, আমি তোমার সাথে আছি। পৃথিবীর 700 কোটি মানুষ যদি তোমার বিপক্ষে যায়, তুমি যদি আমি আল্লাহকে রাজি করতে পারো, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়ের বার বলুন, পৃথিবীর জমিনে যেই বান্দার পক্ষে, যে বান্দার সাথে আল্লাহ তাকার ওয়াদা দিয়েছেন, তার জন্য কোনো ভয় আছে? তার জন্য কোনো ভয় আছে? আমার আল্লাহ বলে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। ও আব্দুল্লাহ ইবনে সালাম, ও মুসলমানরা, তোমাদের বন্ধু আল্লাহ, তোমাদের বন্ধু রাসূল, তোমাদের বন্ধু ঈমানদার, এবং সে চতুর্থ নম্বর হচ্ছে আল্লাযীনা ইয়ুকিমুনা সালাত, যারা গুরুত্ব সহকারে নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ নিজে পড়েন, নামাজ অপরকে পড়াতে উৎসাহ করে, নামাজ পরিবার সমাজ এলাকার মধ্যে গোত্র মহল্লার মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে, একামাতুস সালাত করে, নামাজ প্রতিষ্ঠা করে, ওই সকল নামাজেরা তোমাদের প্রকৃত বন্ধু, প্রকৃত বন্ধু। এরপরে পঞ্চম নম্বর, ওয়ায়ুতুনা যাকাতা, যারা যাকাত দেয়, যারা কি দেয়, তারা যাকাত দেয়, তারা তোমাদের প্রকৃত বন্ধু। ওয়াহুম রাকিউন, এবং যারা রুকু করে, সেজদা করে, আল্লাহর কুদরতের কদমে নত জানো হয়, মস্তক ঝুকায়, মস্তক কুর্নিশ করে, তারা হচ্ছে তোমাদের প্রকৃত বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা এই আয়াত থেকে আমি একটা পয়েন্ট বের করতে যাচ্ছি, সেটা হচ্ছে চতুর্থ নম্বর বন্ধু। আমার আল্লাহ বলেছেন ওয়াইয়াকিমুনা সালাতা, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা নামাজকে গুরুত্ব দেয়, যারা নামাজকে হেফাজত করে, যারা নামাজকে কাজা হতে দেয় না, যারা নামাজকে অবহেলা করে না, যারা নামাজের কথা বললে দূর দিয়ে যায়। মুয়াজ্জিন যখন মিনারে ওঠে, যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান যখন বলে আহ্বান করে, ওই মুসল্লি করে থাকতে পারে না, ওই মুসল্লি কাজের মধ্যে থাকতে পারে না, ওই মুসল্লি দোকানের মধ্যে ব্যবসা করতে পারে না, ওই মুসল্লি আপনার বিলের মধ্যে কাজ করতে পারে না, ওই মুসল্লি ওই শ্রমিক আপনার লিকশা বেঙ্গারি চালাতে পারে না, যদি মুসলমান হয়, যদি কি হয় মুসলমান হয়, উনি অবশ্যই অবশ্যই দৌড় দিয়ে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ার জন্য পেশ মশল্লা নিয়ে উপস্থিত হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমরা পৃথিবীর জমিনে সব কিছু করতে পারি, আমরা সব কিছুকে গুরুত্ব দিতে পারি, আমার ভাইরা কিন্তু নামাজকে আমরা গুরুত্ব দিই না। ও আমার ভাইরা অত্র এলাকার যুবক যুবতী, তরুণ তরুণী, আমার শ্রমিক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা মুসলিম জনতা, শুন শুন, নামাজকে যদি আমি আপনি গুরুত্ব দিই, আপনার চাকরির মধ্যে প্রমোশন হবে, বরকত হবে, আপনার শরীর সুস্থ থাকবে, ফেরেশতারা আপনাকে পাহারা দিবে, আপনার কোনো অসুবিধা হবে না, বিপদ আপদ হবে না, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে না, আপনার চোখে পানি আসবে না, আপনার অন্তরে বারাক্রান্ত হৃদয় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এই নামাজ, এই নামাজ সালাত, সালাত আরবিতে বলা হয় সালাত, বলেন আরবিতে কি? উর্দু ফার্সির মধ্যে বলা হয় নামাজ, ইংরেজির মধ্যে আমরা বলি প্রায়ার, বাংলার মধ্যে বলি প্রার্থনা, বলে না কি? আল্লাহর কাছে নামাজের মধ্যে শ্রেষ্ঠ প্রার্থনা। আমার ভাইয়েরা ওই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ জিকির, নামাজ হচ্ছে শ্রেষ্ঠ প্রার্থনা, নামাজ হচ্ছে শ্রেষ্ঠ মুনাজাত, নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ পাক এই নামাজের মধ্যে সব ঢুকিয়ে দিলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই নামাজ পৃথিবীর জমিনে ফরজ হয় নাই, রোজা পৃথিবীর জমিনে ফরজ হলো, হজ পৃথিবীর জমিনে ফরজ হলো, যাকাত পৃথিবীর জমিনে ফরজ হলো, ঈমান পৃথিবীর জমিনে ফরজ হলো। আমার ভাইরা নামাজের গুরুত্ব কেমন? এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাসের 27 তারিখ তার প্রিয় বন্ধুকে হেরম থেকে, মক্কায় মুআজ্জামা থেকে, মা উম্মে হানের ঘর থেকে দাওয়াত দিয়ে লামকানে নিয়ে সেখানে আল্লাহ পাক মেহমানদারি করেছেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে। কয় ওয়াক্ত? আরেকটু আওয়াজ দিয়ে বলুন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত আমার ভাইয়ের নামাজ দিলেন। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো মিস্টেক আছে? বলেন না আছে? আল্লাহ বলেন, আল্লাহ নিজেই নিজের ফতোয়া দিচ্ছেন আমি কেমন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, বান্দারে ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ কথা বললে সেই কথা কোনো হেরফের থাকে না, আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আলেম হয়ে, মোল্লা হয়ে, মুফতি মোহতম হয়ে এখন যারা বলে আল্লাহ ওয়াদা খেলাফ করার ক্ষমতা রাখে, আল্লাহ মিথ্যা কথা বলার ক্ষমতা রাখে, কিন্তু বলেন না, জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন, বলুন আমিন। তাহলে আমার ভাইয়েরা বলতে চাচ্ছি, নামাজ সর্বপ্রথম আমার নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসতেছেন কয় ওয়াক্ত? 50। হযরত মূসা আলাইহিস সালামের ওয়াসিলায়, মূসা আলাইহিস সালামের মাধ্যমে 45 ওয়াক্ত আমার আল্লাহ মাফ করে দিলেন, 5 ওয়াক্ত আমার নবী গুনাহগার উম্মতের জন্য, আখিরি জামানার উম্মতের জন্য সে জান্নাতের নিয়ামত, লামকানের নিয়ামত, মেরাজের হাদিয়া আমার রসুল পৃথিবীর জমিনে আমাদের জন্য প্রেজেন্টেশন নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, মান জা বিল হাসানাতি উম্মতি, আমার বান্দা বান্দিনেরা, তুমি একটা যদি ভালো কাজ করো,
তোমার জন্য 10টা নেকের 10টা ভালো কাজের সওয়াব রয়েছে কয়টা একবার তাসবিহ গুনবা 10টা তাসবিহর সওয়াব দেব এক ওয়াক্ত নামাজ পড়বা 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেব একটা কোরআনের খতম পালন করবা 10টা কোরআনের খতমের সওয়াব দেব বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমি এট ফার্স্ট সর্বপ্রথম আমার বন্ধু নবীকে 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম উম্মত আমার বান্দারা তোমরা ভয় করিও না আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না আমি আল্লাহ কোরআনে ফতোয়া দিয়ে দিয়েছি প্রেসক্রিপশন দিয়ে দিয়েছি ডকুমেন্টস দিয়ে দিয়েছি একটা ভালো কাজ করলে 10টা নেকি 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব একটু বলেন না কয় ওয়াক্ত আল্লাহর কোরআনের সাথে মিল খেয়েছে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বলতে যাচ্ছে তাইলে এই নামাজ হচ্ছে কিসের হাদিয়া মেরাজের এই নামাজ পৃথিবীর জমিনে আল্লাহ ফরজ করেননি কিন্তু এর গুরুত্ব বেশি আল্লাহ গুরুত্ব দিয়েছেন আমার নবী গুরুত্ব দিয়েছেন 16 লক্ষ সাহাবীরা গুরুত্ব দিয়েছেন আমার গাউস পাক গুরুত্ব দিয়েছেন গরীব নওয়াজ গুরুত্ব দিয়েছেন গাউসুল আজম মেজবানদার গুরুত্ব দিয়েছেন শাইন শাহ শ্রী কুটাইয়ব শাহ তাহের শাহ হযরতে আলী শাহ মোহাম্মদ আলী শাহ গুরুত্ব দিয়েছেন আমরা তাদের প্রেমিক হই তাদের গোলাম হই তাদের শুভাকাঙ্ক্ষী হই আমরা সেই নামাজকে আমরা অবহেলা করব ঠিক কি না না বলেন না ঠিক নাকি না গুরুত্ব দিতে হবে কি না নামাজের মধ্যে সব মুসলমান হলে অবশ্যই মুসলমানের প্রধান পরিচয় নামাজ বলুন না সুবহানাল্লাহ মুসলমান এবং কাফের বেদিন মুসলমান এবং কাফের বেদিনের মধ্যে ডিসমেস করবে ফরক করবে নির্ণয়ন করবে পরিচয় নিশ্চিত করবে কে মুসলমান কে কাফের নামাজের মাধ্যমে আওয়াজ দিয়ে বলুন কিসের মাধ্যমে আর চিল্লায় বলুন কিসের মাধ্যমে আমার ভাইরা আমার শ্রমিক ভাইরা আমার গার্মেন্টস কর্মী ভাইরা বোনেরা গভীর মনোযোগ খবরদার আপনি শত ব্যস্ততার মধ্যে থাকলেও অবশ্যই 5টা মিনিট 10টা মিনিট আপনার মালিক থেকে মাংতে হবে প্রার্থনা করতে হবে আমি মুসলিম শ্রমিক আমি মুসলিম নারী আমি মুসলিম যুবক হে আমার আরবাব আমার মনিব আমার মালিক আমার আরবাব আমাকে 5টা মিনিট 10টা মিনিট জোহরের সময় হলো আমাকে টাইম দেন আল্লাহর কুদরতের কদমে সেজদা দেব রুকু দেব 12 রাকাত না সে নামাজ পড়ব বলুন ঠিক কি না আমার ভাইয়েরা আসুন নামাজকে গুরুত্ব দেওয়া শিখি নামাজকে আল্লাহ গুরুত্ব দিয়ে মেরাজের রজনীতে নামাজ ফরজ করেছেন আমার রাসূল নামাজের জন্য দান শহীদ করলেন প্যারা নবী নামাজের জন্য পেটের মধ্যে 3 দিন পাথর বাঁধলেন তাইফের ময়দানে রক্ত রঞ্জিত হলো খাইবার জানা দরকার আছে কি না আমার ভাইরা হিজরতের 2 বছর আগে আমার নবীর 51 বছর বয়সে আমার নবীর 51 বছর হীন হায়াতের মধ্যে নবুয়তের 11তম বছরের মধ্যে নামাজ আনুষ্ঠানিকভাবে ফরজ হলো আল্লাহর পক্ষ থেকে বলুন সুবহানাল্লাহ নামাজ ফরজ হলো আমার রাসূলের 51 বছর বয়সে কয় বছর নবুয়তের 11তম বছরে হিজরতের 2 বছর আগে মক্কার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা নামাজ চার প্রকার কয় প্রকার একটু বলেন না কয় প্রকার ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নাত নামাজ এরপরে বলেন না একটু একটু বলেন না নফল নামাজ তাইলে নামাজ মোট কয় প্রকার আর একটু চিল্লায় বলুন কয় প্রকার সব ধরনের নামাজ আমাদের লাগবে কিনা ফরজ নামাজ এটা যদি আমরা অস্বীকার করি মুসলমান থাকবো নাকি কাফের একটু জোরে বলুন নাকি নামাজকে যারা স্বেচ্ছায় অস্বীকার করবে উনি যত বড় আলেম হোক না কেন দার্শনিক হোক না কেন বুদ্ধিজীবী হোক না কেন পীর দরবেশ হোক না কেন নামাজকে যখন অস্বীকার করবে অ্যাবর্ট করবে ইনকার করবে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে বলুন না ওসবিল্লাহ আমার ভাইরা নামাজকে অবহেলা করলে
নামাজ কি ইচ্ছাকৃত ভাবে অবহেলা করলে কবিরা গুনাহ কি গুনাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না তওবা ছাড়া এজন্য আমার ভাইরা নামাজ নামাজ কি যদি কাজা করা হয় এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা কয় হুকবা একটু গভীর মনোযোগ আমার পিছনের ভাইরা কয় হুকবা 80 হুকবা এক হুকবা মানে 500 বছর কয়শো বছর 80 হুকবা মানে 40,000 বছর দোজখের আগুনে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক না পড়লে বলুন না ওসবিল্লাহ শুধু কাজা করলে কি করলে কাজা করলে ডিউ টাইমে ওয়াক্ত মোতাবেক নামাজ না পড়ে অবহেলা করলে জোহরের ওয়াক্ত নামাজ পড়লাম না 3:30টার সে গরির কাটা আপনার 4টার দিকে যাচ্ছে নামাজ কাজা হলো ঠিক কি না বলেন এরকম বর্তমানে আপনার আসর শুরু হয় 3:36 3টা কত 3:36 মধ্যে যদি জোহরের নামাজ না পড়ি কাজা হয়ে যাবে বলেন না কি হয়ে যাবে এই এক ওয়াক্ত কোন মুসলমান নরনারী তিনি ধনী হোক প্রজা হোক তিনি একবারে আপনার লিডার হোক কর্মী হোক তিনি বিত্তশালী হোক ফকির হোক কেমন কেউ যদি এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে আমার ভাইয়েরা কিতাব ফয়সালা দিচ্ছে 40,000 বছর আল্লাহর সেই সৃষ্টি সে আগুনের মধ্যে জ্বলতে হবে জোরে বলুন না নাউজুবিল্লাহ আমরা কি আল্লাহর আগুনে জ্বলার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠালেন না আমরা আগুনে আগুনে জ্বলতে চাই না আমরা জান্নাতে থাকতে চাই ঠিক কি না বলেন আমরা সাতখানা জাহান্নামকে লাইক করি না আমরা সকলে লাইক করি আটখানা জান্নাতকে বলেন ঠিক কি না সলাতুন ইয়া রাসূলুল্লাহ আজ ঈদ মিলাদ নবীর জুলুস চলতেছে আজ ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আজ ঈদ মিলাদ নবীর জুলুস চলতেছে পশু পাখি বিকলতা মানবার দানব পশু পাখি বিকলতা মানবার দানব নারায়ের সালাত বলে করতেছে অত সব এই আনন্দে দুলনা দুলাই নুরি বাতাসে আজ ঈদ মিলাদ নবীর তোসে আজ ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে আল্লাহ পাক নবীর বুক ভরা ভালোবাসা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ তৌফিক দিক বলুন না আমিন আরো জোরে বলুন না আমিন নামাজ কয় ওয়াক্ত রাকাত কয়টা 48 রাকাত বলেন না কয় রাকাত ফরজ নামাজ কয় রাকাত 17 একটু বলেন না বলেন না এশারের ওয়াক্ত হয়ে যাচ্ছে আমার আমার বক্তব্য শেষ হয়ে যাবে আপনার ফরজ নামাজ কয় রাকাত এই বাচ্চা এই 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 আওয়াজ করবে না চুপ চুপ ফরজ নামাজ কয় রাকাত 17 সুন্নত নামাজ বলেন না কয় রাকাত 20 রাকাত বলেন কয় রাকাত নফল 8 রাকাত বিতির 3 রাকাত মোট হচ্ছে 48 রাকাত কয় রাকাত আমার ভাইয়ের 48 রাকাত নামাজ আজ থেকে আমাদের লাগবে কিনা 48 রাকাত নামাজ পড়তে সুন্দরভাবে যদি আমরা নামাজ পড়ি আমার আল্লাহ বলেন আকিমুস সালাত ধীরে ধীরে আস্তে আস্তে নামাজের হুকুম আহকাম তাদিল আরকান নামাজের ভিতরে বাইরে 17 ফরজ ওয়াজিব সুন্নত গুলো মুস্তাহাব গুলো যথাযথভাবে নামাজকে উপস্থাপন করে নামাজ আমরা যদি পড়তে যাই আমাদেরকে আমাদের থেকে একটা ঘন্টা নামাজের জন্য বরাদ্দ হবে কয় ঘন্টা একটু আওয়াজ দিয়ে বলুন যুবক ভাইরা কয় ঘন্টা আল্লাহ আমাদের সময় দেন কয় ঘন্টা দিনে রাতে কয় ঘন্টা 24 ঘন্টা আমার ভাইরা আমার যুবক ভাইরা ছাত্র ভাইরা আমার চাকরিজীবী ভাইরা
ব্যবসায় ভাইরা শ্রমজীবী ভাইরা আমার গার্মেন্টস এর কর্মী ভাইরা আমার মুসলিম তরুণ তরুণী ভাই বোনেরা গভীর মনোযোগ 24 ঘন্টা আপনি 23 ঘন্টা অন্য কাজে দেন অন্য কাজে দেন টাকা পয়সা এই রোজগার করেন আপনি শ্রম ইনভেস্ট করেন টাকা পয়সা ইনভেস্ট করে টাকা খামান টাকা এই রোজগার করেন দুনিয়াদারি করেন সব কিছু করেন 23 ঘন্টা দিয়ে কিন্তু আল্লাহ প্রদত্ত 24 ঘন্টা থেকে একটা ঘন্টা আল্লাহর জন্য লাগবে কিনা বলেন বলেন লাগবে কিনা আল্লাহকে যদি একটা ঘন্টা দিতে না পারেন আমার ভাইরা আমার মতো আপনার মতো এই আপনার যুগের মধ্যে শ্রেষ্ঠ নাফরমান শ্রেষ্ঠ কুলঙ্গার শ্রেষ্ঠ বাটফার শ্রেষ্ঠ সিটার আসমানের নিচে জমিনের উপর থাকবে আর জোরে বলেন থাকবে কষ্ট লাগতেছে মনে হয় বাটফার সিটার আমরা বলি আমরা সিটারি করলে বাটফারি বলে কারণ আল্লাহর সাথে বাটফারি সিটারি নাফরমানি আল্লাহ সার দিবে ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ আমার দ্বারা থেকে জো বাইডেন সেই ডোনাল্ড ট্রাম্প সেই বারাক ওবামা পৃথিবীর শক্তিধর নেতা পৃথিবীর 700 কোটি মানুষ তোমাকে কেউ সোলাতে পারবে আমার দ্বারা সেরকম শক্ত কেউ বাঁচাতে পারবে না আমার ভাইরা আসুন আল্লাহর কঠোর দ্বারা থেকে কবরের আযাব থেকে পৃথিবীর বিপদ আপদ থেকে বাঁচতে হলে পৃথিবীর জমিনে আল্লাহ প্রদত্ত আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজ আজ থেকে গুরুত্ব সহকারে মসজিদে গিয়ে সুন্নি ইমামের পিছনে একটা দায়িত্ব দিয়ে হাজাল ইমাম বলে নামাজ পড়তে হবে কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি প্রেমিক বানাক বলুন না আমিন আমার ভাইয়েরা এই পাঁচ ওয়াক্ত নামাজ একত্তরে আগেকার নবী রাসূলের উপর ফরজ ছিল না এই পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য নিয়ামত বলুন সুবহানাল্লাহ একটু বলেন না ও গো কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা তোমারই জন্য জগৎ উজালা সাল্লি আলা তুমি মদিনা ওয়ালা ও গো কামিলি ওয়ালা তুমি প্রাণের নবি তুমি ধানের ছবি তুমি যে নূরে মুজাসসাম সাল্লি আলা কমলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামিলি ওয়ালা আমার ভাইরা এই পাঁচ ওয়াক্ত নামাজ একত্তরে আগেকার নবীর জন্য উম্মতের জন্য ফরজ ছিল এই নামাজ পৃথক পৃথক ভাবে পালন করেছিল আদায় করেছিল সর্বপ্রথম ফজরের নামাজ পড়েছিল কে হযরতে আদম আলাইহিস সালাম বলেন হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন রাত্রিবেলায় জান্নাতের মধ্যে রাত ছিল না অন্ধকার ছিল না সেখানে ফকফকা ছিল সাজে সজ্জিত ছিল নেয়ামতের বাহার ছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন রাত ছিল হযরতে আদম আলাইহিস সালাম অন্তরের মধ্যে বয়ে এসেছিল আমার ভাইরা যখন সুবে সাদিক হলো ফজর হলো কি হলো ফজর যখন হলো তিনি খুশিতে আত্মহারা আনন্দ লাভ করলো সুক্রিয়াতাম স্বরূপ আল্লাহর কুদরতের কদমে তিনি নামাজের নিয়ত করলেন ফজরের নামাজ কিসের নামাজ ফজরের দুই রাকাত ফরজ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আদায় করেছেন বলুন সুবহানাল্লাহ আমার মেয়েরা জোহরের চার রাকাত ফরজ নামাজ মুসলিম জাতির পিতা জাদ্দুল আম্বিয়া যিনি আল্লাহকে পাওয়ার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে জাপ দিয়েছিল যিনি আল্লাহকে পাওয়ার জন্য মিনা বাজারে তার কলিজার টুকরা সন্তান ইসমাইল যবিহুল্লাহকে জবে করার জন্য প্রস্তুতি নিচ্ছে জান্নাতের সেই দুম্বার মাধ্যমে কলিজার টুকরা সন্তানকে আল্লাহ বাঁচিয়ে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে ফেরত পেলেন সুক্রিয়াতান স্বরূপ নামাজের নিয়ত করলেন জোহরের নামাজ কিসের নামাজ
জোহরের 4 রাকাত ফজরে সে ফরজ নামাজের নিয়ত করে 4 রাকাত জোহরের ফরজ নামাজ পড়ে শুকরিয়া আদায় করলেন বলুন না সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর জমিনে সর্বপ্রথম সেই জোহরের ফরজ নামাজ পড়েছিল কে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হযরতে ইব্রাহিম এবং আসরের নামাজ পড়েছিল হযরতে উজাইর আলাইহিস সালাম বলেন না কে আল্লাহর নবী হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে আবার জিন্দা হলো বলেন না কি হলো আল্লাহ পাক শুধু 100 বছর নয় হাজার বছর পরেও জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে কিনা একটু জোরে বলুন আছে কিনা ওই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহর মকবুল আউলিয়া কেরাম আমার গোস বা গরীব নামাজ কি দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার গোস পাক 12 বছর পরে ওই নদী থেকে সাগরের বুক থেকে বরযাত্রী সহ সৈয়দ কবিরউদ্দিন সাদুলা হযরতে সৈয়দ কবিরউদ্দিন সহ আমার আল্লাহ হযরতে গৌস পাককে ক্ষমতা দিলেন গৌস পাক 12 বছর পরে বরযাত্রী সহ জিন্দা তুললেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক 100 বছর পরে যখন আবার জিন্দা করলেন শুকরিয়াতান স্বরূপ আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়লেন আসরের নামাজকে বলল হযরতে একটু বলেন না কি সবাই একটু মার্কস দেন আমি কথা বলতে চাই এজন্য আমার মার্কস আছে আমার ডানে বামে আমার স্যার সবাই মার্কস দেখছেন আজকে পত্রিকায় দেখলাম আপনার মার্কস না পড়লে 6 মাসের জেল আমরা জেলে যেতে চাই জেলে যেতে না চাইলে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে কয় লক্ষ তাহলে 3 টাকার মার্কস না পড়ে 1 লক্ষ টাকা আমরা ফকট থেকে দেব কোত্থেকে থেকে দেব একটু মেহরবানি করে মার্কস পরিধান করে আসেন এই নিউজটা আমি শুনিয়ে দিলাম বর্তমান বাংলাদেশ সরকার আইন করেছে মাস্ক না পড়লে আমাদের সুরক্ষার জন্য দেশ সুরক্ষিত থাকার জন্য আমাদের পরিবার সমাজ নিরাপদ থাকার জন্য মাস্ক বাধ্যতামূলক করে দিয়েছে পড়লে স্যালুট সম্মান আইনকে শ্রদ্ধা জানালাম না পড়লে 6 মাস জেল থাকতে হবে জেলে না গেলে 1 লক্ষ টাকা গ্রামা দিতে হবে জরিমানা দিতে হবে ঠিক কি না এখানে ইনশাআল্লাহ জাস্ট আমি ইনশাআল্লাহ আজান হবে পার্শ্ববর্তী মসজিদের মধ্যে যখনই আজান হবে তখন ইনশাআল্লাহ আমরা এখানে আজান হবে জাস্ট টাইমে এখানে আমরা ইনশাআল্লাহ সুন্দর ব্যবস্থা আছে আমরা সকলে জামাত সহকারে নামাজ পড়ব ঠিক কি না এখানে ইনশাআল্লাহ উযুর ব্যবস্থা আছে সবাই যাদের উযু আছে বসবেন যাদের উযু নেই আপনারা উযু করবেন ইনশাআল্লাহ জাস্ট টাইমে ইনশাআল্লাহ সুন্দরভাবে আজান হবে নামাজ হবে ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠান আখেরি ওয়াক্ত পর্যন্ত আপনার আখেরি মোনাজাত পর্যন্ত এলাকাবাসীর আমার সম্মানিত মুসলিম ভাইরা সুন্নি ভাইরা আপনারা আসুন যারা আসার পথে যারা আসার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন সকলের খেদমতে আরজ করব আজকের মাহফিল সফল করবেন সার্থক করবেন মোবারক করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় এই এলাকার মধ্যে শান্তি নাজিল করুক বলেন আমিন এটা হচ্ছে আপনার বাণিজ্যিক এরিয়া আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে গার্মেন্টস কলকারখানার মধ্যে আল্লাহর সেই অফুরন্ত রহমত স্পেশাল রহমত দান করুক বলেন আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ কম সালাত আমার ভাইরা বলতে চেয়েছিলাম আসরের নামাজ পড়েছিল কে সর্বপ্রথম উসাইদ আলাইহিস সালাম এরপরে আসুন কিসের নামাজ বলেন না একটু বলেন না কি নামাজ মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়েছিল হযরতে দাউদ আলাইহিস সালাম দাউদ হযরতে দাউদ আলাইহিস সালামের যখন প্রার্থনা গুনাহ যখন আল্লাহ পাক ক্ষমা করলেন মাগফিরাত কামনা করলেন তওবা কবুল করলেন তিনি শুকরিয়াতান স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ তিনি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়লেন তাহলে সর্বপ্রথম মাগরিবের নামাজ পড়েছিল কে হযরতে দাউদ আলাইহিস সালাম এরপরে আসুন কিসের নামাজ এশারের নামাজ পড়েছিল বিশ্ব মানবতার মুক্তির দূত মক্কি নবী মাদানী নবী আরবী নবী উম্মতির কান্ডারি নবী রাহমাতুল আলামিন নবী এশারের নামাজ পড়েন পূর্ববর্তী নবীদের সার ওয়াক্ত নামাজ আমার নবীর নামাজ সহ এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে উম্মতদেরকে বকশিস করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ
এই নামাজ উম্মত মুহাম্মদের জন্য স্পেশাল বৈশিষ্ট্য। আগেকার নবীদের উপর নবীর উম্মতদের উপর একত্রে পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না। আমার নবীর মিলাদ নবীর উসিলায়, আমার নবীর উসিলায় আমরা গুনাহগার উম্মতরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ থাকবে নাকি গুনাহ ঝরে যাবে? ঝরে যাবে। সহি মুসলিম শরীফ, মিশকাত শরীফ, কিতাবুস সালাতের অধ্যায়ের মধ্যে হযরত আবু হুরায়রা হাদিস শরীফ নোট করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু দরুদ শরীফ পড়তে বহিলাতি করবেন না, কৃপণ করবেন না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বহিল ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমার রসুলের নাম নেওয়া হয় অথচ দরুদ শরীফ পড়ে না। এজন্য আমার ভাইয়েরা দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক সম্মান শুধু বাড়াবেন বাড়াবেন বাড়াবেন, রিজিক আল্লাহ পাক ঢেলে দিবেন ঢেলে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাল রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবায়ের আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার প্যার নবীর জবান থেকে বের হয়েছে হাদিস শরীফ, রাসূল বলেন উম্মত রে পাঁচ ওয়াক্ত নামাজ, কয়েক নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, এর মধ্যে যত গুনাহ উম্মত রে তোমরা যত গুনাহ করবা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো আর অন্যান্য গুনাহ নামাজের কারণে জুমার কারণে রোজার কারণে এই দুইয়ের মধ্যে যত গুনাহ তোমরা করবা, যত জুলুম করবা অত্যাচার করবা, শয়তানের ওয়াসওয়াসা ফান্দের মধ্যে জালের মধ্যে পড়ে উম্মত রে যত গুনাহ করবা সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে গুনাহ অটোমেটিক্যালি ঝরে যাবে, ঠিক কি না বলে? আমার ভাইয়েরা আমরা দিন আমরা ময়লা থেকে খাসারা থেকে ডার্টি থেকে অপরিষ্কার থেকে বাঁচতে হলে আমরা সব সময় আমরা লাক সাবন দিয়ে কেয়া সাবন দিয়ে উন্নত মানের আপনার মেডিসিন ইউজ করে শরীরকে পরিষ্কার করি, বলেন ঠিক কি না? শরীরকে পরিষ্কার রাখার জন্য আমার ভাইয়েরা আমার পাশের ভাই পাশের প্যাসেঞ্জার পাশের সহপাঠী ভাই আমাকে ঘৃণা না করা থেকে আমাকে বৎসনা না করার জন্য আমি শরীরকে সবসময় স্প্রে মারি, আমরা সুগন্ধি মারি, বলুন ঠিক কি না? আমার ভাইরা আমার রাসূল বলেন আমার সাহাবীরা উম্মতরা তোমরা শোনো শোনো ইদা আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবে আহাদিকুম, আমার উম্মত সাহাবীরা তোমরা শোনো শোনো তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নহর থাকে একটা নদী থাকে একটা নদী থাকে ওই নদীর মধ্যে যদি তোমরা পাঁচবার গোসল করো, কয়বার? একটু জোরে কয়বার? পাঁচবার। যদি উম্মতরে গোসল করো তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে? বলেন একবার করলে তো থাকে না, পাঁচবার করলে সেখানে কি ময়লা থাকবে আমাদের শরীরে? রাসূল এক্সাম্পল উদাহরণ মেসাল উদাহরণ উপস্থাপন করতেছে, উম্মতরে তোমাদের কারাগরে সামনে যদি পুকুর থাকে নদী থাকে সাগর থাকে মহাসাগর থাকে সেখানে নেমে যদি তোমরা পাঁচবার দিনে রাতে যদি গোসল করো বিন্দু পরিমাণ কি তোমাদের শরীরে ময়লা থাকবে? সাহাবীরা উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ তার শরীরে বিন্দু পরিমাণ সে ময়লা থাকবে? আমার রাসূল বললেন কালা ফাযালিকা মিসরুস সালাওয়াতিল খামসে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আমার উম্মত রে ও আমার সাহাবীরা তোমরা গভীর মনোযোগ আমল করো আমল করো, আমার হাদিস শরীফ আমল করে পরবর্তী জেনারেশনের কাছে তোমরা পৌঁছিয়ে দিবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ, আর চিল্লায় বলুন কয় ওয়াক্ত নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ উম্মত রে তোমরা যদি পড়ো তোমরা যদি আদায় করো আমি রাসূল ঘোষণা দিচ্ছি তোমাদের শরীরে বিন্দু পরিমাণ ময়লা গুনাহ থাকবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা
যদি গুনাহ মাফ করাতে চায় আসুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে কি না? আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সেই মহাব্বতের সেই বিষয়টুকু সকলের কলিজায় কলিজায় আল্লাহ পাক স্থাপন করে দিক। বলুন না আমিন। আর জোরে বলুন না আমিন। নামাজ পড়লে কেউ গরিব হয় না, কেউ গর্তের মধ্যে পড়ে না, কেউ হুসুটকায় না, কেউ বিপদে আপদে নিমজ্জিত হয় না। নামাজ পড়লে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে রক্ষণাবেক্ষণ করেন, হেফাজত করেন, আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দেন। যে ঘরের মধ্যে নামাজ পড়া হয় নারী পুরুষ আমার মা বোনেরা আমার মুরব্বীরা বাবারা ছাত্র যুবক ভাইয়েরা যে কোনো স্থানে যদি নামাজ পড়া হয় সে স্থানে বরকত আসতেই থাকবে। আমাকে দুর্নীতি করতে হবে না, ব্যবসার মধ্যে মানুষকে ধোঁকা দিতে হবে না, ওজনের মধ্যে কম দেওয়ার অভ্যাস করতে হবে না। যদি আমি প্রতিষ্ঠানে কারখানায় ঘরে বাহিরে যদি নামাজকে আমি যদি পড়ি ইনশাআল্লাহ আল্লাহ পাক রহমত ঢেলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আসতেছে বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। একটু বলেন না বুখারী শরীফ এবং মুসলিম শরীফের একখানা হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বর্ণনা করেন। তিনি বলেন একদা এক ব্যক্তি পেয়ারা নবীর কদমে আসলেন, পেয়ারা নবীর নবুয়তের কদমে এসে তিনি রোনা জারি করতে লাগলেন, তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূল السلام نور چشمے انبیاء আমার ভাইরা শেষ হাদিস শরীফ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ নোট করেন। আমার ভাইরা তিনি বলেন ক্বালা জা রাসূল জা রাজুলুন এক ব্যক্তি আসলো নবীর কদমে। কার কদমে? নবীর কদমে আসার পরে বলেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূল নবীর সোয়ালক ও সাহাবীদের স্লোগান ছিল, তাদের ভয়েস ছিল, তাদের স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহর স্লোগান। বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে বয়কট করা হচ্ছে চট্টগ্রামের বুকে এসে, ওলি আল্লাহর জমিনের বুকে এসে ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলে চলে যাচ্ছে। জোরে বলুন না উযুবিল্লাহ। এদেরকে চিহ্নিত করে বয়কট করে বাংলাদেশ সরকারের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে বাংলাদেশের বর্ডার পাড়িয়ে আপনার পাটি দিতে হবে। যে জায়গায় মুসলমান নাই যে জায়গায় জাহান্নামী আছে সেই জায়গায়। বলেন ঠিক কি না? আমার রাসূলের কদমে ওই ব্যক্তি এসে বললেন ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতু হাদান। ইয়া রাসূলুল্লাহ আমি শাস্তির উপযোগী হলাম। কিসের উপযোগী? আমি শাস্তির উপযোগী হলাম, আমি গুনাহ করলাম, জুলুম করলাম, অত্যাচার করলাম, এমন একটা গুনাহ করলাম যেই গুনার শাস্তির আমি উপযোগী হলাম। ইয়া রাসূলুল্লাহ সেই শাস্তি আমার উপর প্রয়োগ করুন। বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের আদর্শ দেখুন, কোন অপরাধ করলে চুপিয়ে রাখতেন না, দামাচাপা দিতেন না, অস্বীকার করতেন না। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসবুহু বাদামিনু তাআতিহি ওয়াল্লাইলু দাজামি ওয়াফরাতিহি আল্লাহু 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 সাআতি শাজারু নাতাকাল হাজারু শাকাল কামারু বি ইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ
সম্মানিত এলাকাবাসী, ঐতিহ্যবাহী রেইনবো কমিউনিটি সেন্টারে কাজের গলি যুব সমাজের ব্যবস্থাপনায় মাহফিলে শাহানে মুস্তাফা 2020 অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাদ নামাজ মাগরিব থেকে ধারাবাহিক তাকরির বায়ান শুরু হয়ে আবার আমরা এই রেইনবো কমিউনিটি সেন্টারে এশার নামাজ বা জামাত সকল মুসলিম ভাইদেরকে নিয়ে আদায় করে আবারও আমরা পুনরায় মাহফিল স্থলে চলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের উপস্থিতি সকলের আগমনকে আল্লাহ কবুল করুক। সকলে মহব্বতের সুরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রামস্থ ঐতিহাসিক ঐতিহ্যবাহী নেসারিয়া আলিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সম্মানিত অ্যারাবিক লেকচারার উদীয়মান তরুণ বক্তা মুজাহিদ মিল্লাত হযরতুল হাস আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ ইসহাক আল কাদরী মুদাজিল হুলালি মঞ্চে উপস্থিত আছেন, শায়র আহলে সুন্নাহ মাওলানা নাদিমুল মুস্তাফা সাহেব উপস্থিত আছেন, আলহাজ মাওলানা মোহাম্মদ আলী আসগর সাহেব সহ ওয়াদিগর উলামায়ে কেরাম আমন্ত্রিত মেহমান বৃন্দ, আমার যুবক ছাত্র অত্র সংগঠনের একজন যুবক ভাইরা এবং যারা এলাকা থেকে আগত আমার সকল মুরব্বীরা, সকলের খেদমতে আবার আমি ধন্যবাদ মোবারকবাদ কৃতজ্ঞতা পোষণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করে আমাদের আপনাদের সকলের নেক নিয়তকে আল্লাহ পাক পূরণ করে দিক বলুন আমিন। আমার ভাইয়েরা আমি ইতি টানতেছি, আমি যে নামাজের আগে যে হাদিস শরীফটুকু আমার রসুলের হাদিসে পা আমি তেলাওয়াত করেছিলাম, কিছু তার্জমা ট্রান্সলেশন করেছিলাম, ওই হাদিস পাকের মিনিং হচ্ছে তার্জমা হচ্ছে এই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেন রাসূল পাকের কদম থেকে, বলুন না সুবহানাল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল জাআ ফাকাল ইয়া রাসূলাল্লাহ ইন্নি আসাবতু হাদান, এক ব্যক্তি আমার রসুলের দরবারে একটা ছোট্ট গুনাহ মামুলি গুনাহ, নবীর একজন গোলাম সাহাবি এই একটা ছোট্ট গুনাহ করে নবীর দরবারে দৌড়ে দৌড়ে চলে আসলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমি বলতে যাচ্ছি গুনাহ করা মাত্র এটা রেখে দেওয়া যাবে না, জমা করে রেখে দেওয়া যাবে। আমার রসুল বলেন আলী রে যখন তুমি ইজা আযনাবতা যখন যখন তুমি কোনো একটা গুনাহ করবা ফালা তুআখিরিত তাওবাতা তওবাকে দেরি করবা না, অতি জলদা জল তাড়াতাড়ি তুমি তওবা করে নেবা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীদেরকে আমার রসুল শিক্ষা দিচ্ছেন, নবীর সাহাবীদের শিক্ষা উম্মতের জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন? তাহলে নবীর সাহেব একটা ছোট্ট মামুলি একটা অপরাধ করলো গুনাহ করলো, তারা যদি একটা অপরাধ করে সেটা পৃথিবী পরিমাণ অপরাধ করেছে সেরকম মনে করত, বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবী নবীর গোলাম দরবারের রিসালাতে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইন্নি আসাবতু হাদান, বেশক মে নিশ্চয় আমি আসাবতু হাদান, আমি শাস্তির উপযোগী হলাম, আমি শাস্তির উপযোগী হলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রহমতের বান্নার নবী আপনার কদমে আমি একটা বিষয় নিয়ে আসলাম, ইয়া রাসূলুল্লাহ আমি একটা অপরাধ করলাম গুনাহ করলাম আমার আত্মার উপর জুলুম করলাম, আল্লাহ যে বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযি যালামু ওয়ালাউ আন্নাহুম ইযি যালামু আনফুসাহুম জাউকা, আমরা যখন আত্মার উপর শরীরের উপর বডির উপর এই খায়েক বডির উপর যখন আমরা জুলুম করব গুনাহ করব আল্লাহ ফতোয়া দিলেন কোরআনের কেরিমে আপনি রসুলের কদমে চলে আসার জন্য, বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনের আয়াতকে সামনে রেখে আপনার কদমে চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আমি আমি একটা অপরাধ করলাম এর শাস্তির উপযোগী হলাম, ফাকিমহু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই অপরাধের শাস্তি আমার উপর প্রয়োগ করুন, বলুন না সুবহানাল্লাহ। শাস্তি আমার উপর প্রয়োগ করুন, আমি মাথা ফেতে নেব, জেলে যেতে হলে জেলে যাব, ফাঁসির কাস্তে ঝুলতে হলে
ফাঁসির কাষ্ঠে ঝুলব, দোররা মারতে হলে দোররা অ্যাকসেপ্ট করব, যেটা দেন আমাকে কোরআন সুন্নাহ মোতাবেক শাস্তি পানিশমেন্ট আমি মাথা পেতে নেব, আপনি তাড়াতাড়ি ওই শাস্তি আমার উপর প্রয়োগ করুন, ফাকিমহু আলাইয়া আমার উপর শাস্তি আপনি প্রতিষ্ঠা করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। قال الرافي رابي বলেন যিনি হাদিস শরীফ রওয়ায়াত করতেছেন তিনি বলতেছেন ওয়ালাম ইয়াসআলহু আনহু আমার দয়াল নবী ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেননি তুমি কি অপরাধ করেছো, শিরিক করেছো, কবিরা করেছো, সগীরা করেছো, বড় গুনাহ করেছো, ছোট গুনাহ করেছো, কি রকম গুনাহ করেছো আমার রাসূল জিজ্ঞাসা করেন নাই। বলেন না কি করেন নাই? রাবি বলেন যিনি হাদিস শরীফ নোট করেছেন বর্ণনা করেছেন আনাস বলতেছেন ওয়ালাম ইয়াসআলহু আনহু ওই ব্যক্তি থেকে আমার রাসূল প্রশ্ন করে নাই তুমি কি অপরাধ করেছো, আমার রাসূল চুপচাপ ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিমধ্যে ওয়াহদারাতে সালাত নামাজ উপস্থিত হলো, কি উপস্থিত হলো ওই নামাজ নাকি ছিল আসরের নামাজ মসজিদে নববীতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসরের নামাজ হলো, মুয়াজ্জিন আজান দিল, জামাত শুরু হলো, ওই ব্যক্তি ইক্তেদায়ে তু বিহাদিন বিহাদান নাবিয়্যিল আমিন বলে আমার দয়াল নবীকে সামনে রেখে আমার দয়াল নবীকে ইক্তেদা করে ইমাম বানিয়ে ইমামুল আম্বিয়া নবীকে ইমাম বানিয়ে আপনার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ফাসাল্লা মা রাসূলিল্লাহ ওই ব্যক্তি রাসূলের সাথে নামাজ আদায় করলেন। কার সাথে? আমার ভাইয়ারা রাসূলের সাথে। ওই নামাজ কেমন নামাজ? যে একটা নামাজ পড়তে পেরেছে বেড়া পার হো জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে দেখে দেখে একবার দুরূদ শরীফ যে পড়েছে, একবার যে আজান শুনেছে, একামত শুনেছে, দয়াল নবীকে দুই চক্ষু দিয়ে যিনি দেখেছেন তিনি আর নরমাল সাধারণ মানুষ ছিল না, জেনারেল পাবলিক ছিল না, সঙ্গে সঙ্গে হয়ে গেল নবীর সাহাবি। বলেন না কি? আরো চিল্লা বলুন কি? নবীর সাহাবি। উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। ফাসাল্লা মা রাসূলিল্লাহ ওই ব্যক্তি নবীর পিছনে নামাজ পড়লেন। ফালাম্মা কদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতা আমার দয়াল নবী প্যারে নবী নামাজ সুসম্পন্ন করার পরে কামার রাজুল আমার রাসূল মুসল্লিদেরকে সামনে নিয়ে যখন ফিরলেন, মুসল্লিরা সামনে আমার রাসূল ফিরলেন, সবাইকে সামনে নিয়ে এখন মুনাজাত করবে, দোয়া করবে, ওই ব্যক্তি আবার অতি দ্রুত কামার রাজুল ওই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। কি হয়ে গেলেন? যিনি অপরাধ করলো গুনাহ করলো আবার দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ। বলেন না ইয়া, একটু জোরে বলতে হবে ইয়া রাসূল। ফাদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি মহোদয়ের আগমন শুভেচ্ছা, সভাপতি মহোদয়ের আগমন, মীর মজলিসের আগমন। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের অনারেবল প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি মহোদয়, এদেশের শূন্য আন্দোলনের অগ্রসৈনিক মরদে মুজাহিদ উস্তাদুল ওলামা জামি আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক মুহাদ্দিস হযরতুল হাস আল্লামা মোহাম্মদ আব্দুল আজিম হুজুর কেবলা মঞ্চে তশরিফ ফরমা হয়েছেন, একটু সকলে উচ্চ আওয়াজে বলে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের উপস্থিতি কবুল করুক, হুজুরের হায়াতে আল্লাহ পাক কোটি 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 বরকত দান করুন, বলেন আমিন। এই বুড়ো বয়সে রেস্ট নেওয়া দরকার, শরীরকে আরাম দেওয়া দরকার, ঘরে বসে থাকা দরকার। প্রতিদিন প্রতিটি মাহফিলে সভাপতিত্ব করতেছেন, সাদরের মজলিসের জিম্মাদারি পালন করতেছেন, আল্লাহ পাক হুজুরের এই আন্তরিকতা ইখলাস মহব্বত আল্লাহ কবুল করুক। আরেকটি বার বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা তাইলে ওই ব্যক্তি ফাকামার রজুলু ওই ব্যক্তি আবার দাঁড়িয়ে গেলেন না, বলেন কি দাঁড়িয়ে গেলেন, এরপরে বলতেছেন ফাকাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইন্নি আসাবতু হাদদান, আমি শাস্তির উপযোগী হলাম, আমার উপর আপনি শাস্তি প্রয়োগ করুন, আমাকে শাস্তি দিন, আমাকে পানিশমেন্ট দিন।
আমার অত্যাচারের শাস্তি আপনি আমাকে দান করুন, আমি মাতা পেতে গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকিম ফিজা কিতাবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার উপর কিতাবুল্লাহ কোরআন যে ফয়সালা করেছে ওই কোরআনের ফয়সালা মোতাবেক শাস্তি প্রয়োগ করুন। আমার দয়াল নবী বললেন, কয়লা আলাইসা কদ সাল্লাইতা মানা, ও আল্লাহর বান্দা আমি রসুলের উম্মত, তুমি কি এই মাত্র আমি রসুলের সাথে নামাজ আদায় করনি, আমি রসুলের সাথে তুমি কি নামাজ পড়নি? উনি বললেন, কয়লা নাম, বলে না কয়লা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি নামাজ আদায় করলাম আপনার ইমামতিতে, আমি মুক্তাদি হয়ে আপনাকে ইমাম ইমাম মেনে ইক্তাদাইতু বিহাদিন নাবিয়্যিল আমিন আমিন বলে আমি নামাজ পড়লাম। আমার দয়াল নবী বললেন, ক্বালান নাবিয়্যু সকল বলে সাল্লাল্লাহু, এই ছেলেরা এই ছেলে এই ছেলেরা ওদিকে ফিসনে যাও ফিসনে যাও, আওয়াজ করবে না, একটা সাউন্ড করবে না। আমার দয়াল নবী বললেন, কলা সকলে বলুন কলা, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফা ইন্নাল্লাহ কদ গাফারা লাকা যামবাকা আও হাদদাকা, আল্লাহর বান্দা আমি রাসূলের উম্মত, আমি রাসূলের পিছনে নামাজ পড়ার কারণে রহমতুল আলামিন নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমি রাসূলের পিছনে নামাজ পড়ার কারণে ইন্নাল্লাহ কদ গাফারা লাকা যামবাকা, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আও হাদদাকা যত শাস্তি হোক না কেন, যত অপরাধ হোক না কেন, ও আল্লাহর বান্দা আমি রসুলের উম্মত, আমি রসুলের পিছনে একতেদা করে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ পানি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, তোমার শাস্তি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, আর শাস্তি মাথা পেতে নিতে হবে না, নামাজ পড়ার কারণে সব মাফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের গুরুত্ব তাৎপর্যের কনক্লুশন সামারি সাবস্টেন্স মুলাক্কাস কালাম, মুদ্দা কথা হচ্ছে নামাজের গুরুত্ব মুসলমান ফারাই দিতে হবে, মুসলমান পরিবারকে দিতে হবে, মুসলিম সমাজকে দিতে হবে, হিন্দু ফারাই সেই নামাজের গুরুত্ব দেবে না, জুম্মা ফারাই হিন্দু ফারাই খ্রিস্টান ফারাই বৌদ্ধ ফারাই মুসলমানদের এই নামাজকে তারা প্রতিষ্ঠা করবে না, আর পারলে তারা নামাজকে দাপন করতে চাইবে, বলুন ঠিক কিনা। এজন্য মুসলিম সমাজে মুসলিম পরিবারে অত্র এলাকার চতুর্দিকে প্রতিটা মুসলিম পরিবারে আমি গুনাহগারের একটা আবেদন আকুল আবেদন হচ্ছে গড়ের সকল সদস্যদেরকে নিয়ে, 7 বছর থেকে রাসূলুল্লাহ বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার সন্তানরা যখন 7 বছর হবে নামাজের তালিম দাও, নামাজের শিক্ষা দাও, যখন 10 বছরে উপনীত হবে নামাজ না পড়লে প্রহার করবা, দমক দিবা, শাসন করবা। বলেন না সুবহানাল্লাহ। আমরা এগুলির মধ্যে নাই, আজকে আমরা আছি ইহুদি নাসরা খ্রিস্টান ফ্রান্স ব্রাজিল এগুলো নিয়ে, নেইমার নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিয়ে, আমার মুসলিম যুবক যুবতীরা আজকে শরীরের মধ্যে আজকে ফ্রান্সের গেঞ্জি রোনালদোর ছবি সম্বলিত পোশাক, আপনার মাতার মধ্যে ফ্রান্স কাটিং সুল, নেইমারের কাটিং সুল, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আজকে ফ্রান্সের মধ্যে ইমানুয়েল ম্যাক্রো এই যার সন্তান কুলঙ্গা, পৃথিবীর মধ্যে বেশি বেশি যার সন্তানের জন্ম হয় ফ্রান্সের মধ্যে, বলেন না কোথায়, আরো জোরে বলুন কোন রাষ্ট্রে। আমার ভাইরা প্রিয় নবীর শান বিয়াদিফি করে কেউ টিকে থাকতে পারেনি, আবুল হাব পেরেছে, আবু জাহেল পেরেছে, আবু জাহেলের বসত পিতার উপর শত শত টয়লেট ফাইখানা, জোরে বলুন না নাউজুবিল্লাহ। ফেরাউন টিকে থাকতে পেরেছে, নামরুদ হামান সাদ্দাদ ইজিদ কেউ টিকে থাকতে পারেনি, হে যার সন্তান ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমার নবীর শানে কলম ধরেছো, তোমার চেয়ারের মধ্যে জাহান্নামের আগুন লাগবে, কথা বলেন ঠিক কি না। আজকে বর্তমান গুগলের মধ্যে নেনের মধ্যে আকাশ মিডিয়ার মধ্যে
আপনার প্রশ্ন আসতেছে, বেশি আসতেছে, হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মহামানব কে? বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোটা পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত কিয়ামত অবধি পর্যন্ত পৃথিবীর সেরা মানুষ মহামানব সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল বিধর্মীদের সে গুরুরা আমার রসূলকে সম্মান করেছে। হিন্দু 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 প্রণেতা মনু সাহেব বলেন, যিনি হিন্দু হিন্দু ইজম লিখেছে, মনু সাহেব বলতেছেন, লা ইলহা হরতি পপম ইল্লা ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অব ইনুতি জপিনা মুহাম্মাদম। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা বললে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, ইল্লাল্লাহ বললে অনেক সম্মানের অধিকারী হবে, এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে জপলে মুখে যদি জপ নাম নাও সেই জান্নাতে যাইবা, নরকে যাইবা না। বলেন না সুবহানাল্লাহ। আজকে হিন্দু ভাইদের সেই ধর্মীয় গুরু কি বলতেছে? আজকে তোমরা কি স্লোগান দিচ্ছ? অমুকের গালে গালে সুতা মারো তালে তালে, একটা দুইটা মুসলিম দর দৈরে দৈরে যাবে কর। জোরে বলুন না উযুবিল্লাহ। আমার ভাইয়েরা 5-10% আমার হিন্দু ভাইয়েরা আমার মুসলিম পরিবারের পাশে জামাই আদরের মতো তোমাকে নিরাপত্তা দিচ্ছে। ইসলামের অনুসারীরা, সেই কোরআন সুন্নার অনুসারীরা, সেই নবীর গোলামরা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ইসলাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশান্ত ধর্ম। ইসলামের নবী আমাদেরকে অরাজকতা শিক্ষা দেয়নি, কোন ধর্মকে কটাক্ষ করে গালিগালাজ করার শিক্ষা আমাদেরকে দেয়। এই পর্যন্ত কোন ইমাম খতিব আলেম হুজুর কোনদিন কোন ধর্মের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে? বলেন আমার রসুল মদিনায় পাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুগ্ম সাম্মা সবাইকে আউস খাজরাজ পত্তলিক সবাইকে ডেকে আমার রসুল মদিনার সনদ প্রণয়ন করলেন, পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ। রাসূলুল্লাহ সেইদিন বলেছিল ধর্ম ঝাড় ঝাড় মদিনা রাষ্ট্র সবার আপন আপন খানকায় আপন আপন গির্জায় আপন আপন উপাসনালয় যার যার ধর্ম অনায়াসে নিরাপদে আমান সালামতে পালন করতে পারবা। আমি ইসলামের নবী বিশ্বকুল নবী রাহমাতুল আলামিন নবী, আমি হস্তক্ষেপ করব না। আমি রাহমাতুল আলামিন নবী, তুমি যেই ধর্মের হও না কেন আমি নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি রসুল হয়ে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সে অনুপম আদর্শ, সেই নবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জান্নাতের আদর্শ, সেই নাজাতের আদর্শ, মুক্তির আদর্শ, সেই নবীর আদর্শকে এই বাংলাদেশের কোটি কোটি সুন্নি জনতা, সেই আমার আপনার গড়ের পাকঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত প্রতিটা সেক্টরে সেক্টরে রাসূলুল্লাহর আদর্শকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে প্রতিষ্ঠা করার আল্লাহ পাক তৌফিক দিক। সকল বলুন আমিন। আজকের মাহফিল সফল হোক, সার্থক হোক। যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ, যারা এসেছেন আসার পথে সকলকে মোবারকবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার অগোছালো তাকরির বয়ান এখানেই ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।